এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম পাঠিয়েছেন আমাদের এলাকায় বড় বড় সূরা দিয়ে নামাজ পড়ায় এত বড় সূরা দিয়ে পড়ে তার পিছনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমার নাই এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন কারণ ইসলামের বিধান এখানে লঙ্ঘিত হচ্ছে ঠিক কি না এত রাগলেন চেহারা আগুনের গোলার মতো লাল হয়ে গেল ওই সাহাবীকে ডেকে পাঠিয়ে ধমকালেন খবরদার তোমরা মানুষকে দিন থেকে ভাগিও না সহজ করে ইসলামকে উপস্থাপন করো জামাতের ইমামতির চান্স পেলে লম্বা কেরাত পড়ো না একটা মিডিয়াম স্ট্যান্ডার্ড রেখে কেরাত পড়বা কারণ তোমার পেছনে অসুস্থ লোক থাকতে পারে মুসল্লি মুসাফির থাকতে পারে তাই না আবার মদিনাতে বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল কিসে চুরির বিধান কি السارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم চোর বা চুন্নি দামি কোন জিনিস যদি চুরি করে নেয় তাহলে তার হাত কেটে দাও ইফ এনিওয়ান স্টিল সামথিং প্রেশাস ফ্রম দ্য সোসাইটি দ্য গভর্নমেন্ট শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড গভর্নমেন্ট কাটবে আপনি কেটেন না আবার মুরগি একটা চুরি করছে দইরা রামদা দিয়ে এক কোপ এরকম করা যাবে না ওটা গভর্নমেন্ট করবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন চিফ অফ দ্য গভর্নমেন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডান হাত কেটে দিবে কিন্তু যেই মেয়েটা চুরি করছে এলাকার খুব সম্ভ্রান্ত বংশের মেয়ে অনেক সময় হয় না এমপির মেয়ে চেয়ারম্যানের মেয়ে বড় বিজনেস ম্যাগনেটের মেয়ে ছেলে অন্যায় করে ফেলছে একটা আছে না নাই এখন সাহাবীরা দেখলেন মদিনায় যদি বিশ্বনবী এই চুরির বিচার কার্যকর করে মেয়েটার হাত কেটে দেয় এই মেয়েটার সম্ভ্রান্ত বংশের লোকেরা বিশ্বনবীর উপর চড়াও হবে নতুন করে দাঙ্গা বাঁধবে সবাই যে বিশ্বনবীর কাছে বলবে কিন্তু কেউ সাহস পায় না ওসামা বিন জায়েদ বিশ্বনবীর ভালোবাসা বড়ই পছন্দ করতেন বিশ্বনবী সাইয়েদনা ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বললেন ওসামা তুমি যাও তোমারে বিশ্বনবী বড্ড ভালোবাসে তুমি বললে তোমার কথা নবী ফিরাবে না সাইয়েদনা ওসামা যে বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই মিলে আমারে পাঠিয়েছে যেন আমি সুপারিশ করি যদিও বনু মখজুমিয়া গোত্রের মেয়েটা চুরিতে ধরা পড়েছে মেয়েটা আসলেই চোর চুরি করেছে কিন্তু বড় একটা বিষয়কে খেয়াল করে নবী সবার সুপারিশের কারণে এই মেয়েটার হাত আপনি কেটে দিয়েন না এই কথা বলার সাথে সাথে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল খেপে গেলেন বিশ্বনবী রেগে গেলেন আর বললেন এত বড় সাহস কোত্থেকে পেলে ওসামা এটা তো আল্লাহর আইন চোর চুরি করলে হাত কাটো কার আইন বাংলাদেশে যদি এই আইন চালু হয় চোর খুঁজে পাওয়া যাবে দেশের টাকা যারা চুরি করে এদেরকে পাওয়া যাবে পেঁয়াজের দাম যারা বাড়ায় এদের খুঁজে পাওয়া যাবে মজুদদারদেরকে আর খুঁজে পাওয়া যাবে না সব চোর মানুষ হয়ে যাবে ঠিক কিনা একটা বিচার যদি করে সরাসরি সম্প্রচার সব টিভিতে লাইভ ব্রডকাস্ট আমরা দেখলাম চোরের হাত কাটতেছে কিভাবে এরপরে চুরি করার আগে 10 বার ওর আত্মা কেঁপে উঠবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন এটা আল্লাহর আইন কেমন করে তুমি সুপারিশ করো আল্লাহর আইন থামানোর জন্য লাউকানা ফাতিমাতু বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা আজকে আমার কলিজার টুকরা নয়নের পুটলি ফাতেমা ও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার হাতটা কেটে দিতে 1 সেকেন্ডও দেরি করতাম না আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি হাত কেটে দিতে দেরি করতাম রেগে যেতেন প্রচন্ড এমনি রাখতেন না কেউ আক্রমণ করলে ব্যথা দিলে কষ্ট দিলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যেতেন তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না বোঝা গেছে তো সব জায়গায় রাগ করা যাবে না ওয়াল কাযিমিনাল গায়দা মুত্তাকিনরা রাগ দেখায় না মেজাজ দেখায় না বরং মুত্তাকিন বান্দারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম আল্লাহর বিধান লঙ্ঘিত হলেই রেগে যেতেন এছাড়া রাখতেন না একবার তাহাজ্জুদের সময় সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে গেলেন তাহাজ্জুদ পড়ার জন্য কিসের জন্য যে ডাকলেন দরজায় কড়া নাড়লেন আলী ওঠো
ফাতিমা ওঠো, কিন্তু সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি জন্য উঠবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তাহাজ্জুদের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কৌশল করে বললেন আমাদের রুহু তো আল্লাহর হাতে, রুহু কার হাতে? আল্লাহ যখন রুহু ফিরায় দিবে তখন ঠিকই উঠবো, পড়বো তাহাজ্জুদের নামাজ, পড়বো রুহুটা ফিরে আসুক পড়বো, একটু কৌশল করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কৌশলটারে পছন্দ করলেন না, রাসূল চাইছেন আমি বলা মাত্রই যেন উঠে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখনও রেগে গেলেন, বুখারীর বর্ণনা, তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপড়াচ্ছিলেন এরকম। ওয়াকান আল ইনসানু আকসারা শাইইন জাদালা, আরে মানুষ কত ঝগড়া করতে জানে, আরে মানুষ কত তর্ক করতে জানে, মানুষ যে কত ঝগড়া করে, মানুষ যে কত তর্ক করে, নিজের উপর নিজে ঝাল মেটাচ্ছিলেন রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে, সুবহানাল্লাহ পড়েন, আক্রমণ করলে রাখতেন না, ওটের নাড়িভুড়ি চাপিয়ে দিলে রাখতেন না, কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিশ্বনবী রেগে যেতেন, চিল্লা এখন সুবহানাল্লাহ রাগ দেখাবেন কি করবেন, নিয়ন্ত্রণ করব, একজন নিয়ন্ত্রণ করবে শুধু, আর আপনারা কোপায় ফেলাইবেন সব, মাশাআল্লাহ। আরে বলো কি করবা, এভাবেই তো সমাজ পরিবর্তন হয়, শুনতে হবে তো আমার কথা, শুনতে হবে, জানতে হবে, দেন মানতে হবে, পরিবর্তনটা আস্তে আস্তে হয়। এই ঘুণে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই, দীর্ঘদিনে নষ্ট হয়েছে, এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে, দীর্ঘদিন লাগবে, অনেক ঘাম ঝরাতে হবে, অনেক পথ যেতে হবে, মাইলস টু গো, ঠিক কি না? তাহলে রাগ দেখানো যাবে না, রাগকে কি করব, কন্ট্রোল করব। সবাই রাজি? যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি, তোমাদের জন্য টিপস, হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, কিভাবে রাগ কমাতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাও শিখাই দিয়েছে, শুধু হুজুরই কইছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? না, একবার সুবহানাল্লাহ বললে আকাশের জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সওয়াব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমলনামায় ঢুকায় দিবে, সুবহানাল্লাহ। খুব চালাক এই এলাকার লোকেরা, সওয়াবের কথা শুই না, লাভ শুই না, সুবহানাল্লাহ, লাভ আছে যেখানে আমরা আছি। তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, কিভাবে রাগ থামাবো, যেহেতু মুত্তাকিনদের দুই নম্বর বৈশিষ্ট্য বল কাযিমিন আল গাইজ, মুত্তাকিদের বৈশিষ্ট্য তারা রাগকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ রাসূল শিখাই দিলেন, চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর, কয়টা মনে থাকবে, অ্যাপ্লাই করবো এগুলো, দেখবো আজকে থেকে রাগ কমে কিনা, পারা যাবে। দুই সাহাবী বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন, কথা কাটাকাটি, কথার পিঠে কথা, কথার নাম লতা, কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগে মেগে আগুন, মারামারির জন্য উদ্যত হলেন। বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন ইন্নি লা আ'লামু কালিমাতান, আমি এমন একটা বাক্য জানি, এই রাগান্বিত সাহাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিষেই ঠান্ডা বানায় দিবে কে? ওই সাহাবি বললে ইয়া রাসূলুল্লাহ কি সেই বাক্য আমারে শিখায় দেন? বিষ্ণুই বললেন পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সুবহানাল্লাহ, রাগ কমানোর দোয়া সহি হাদিস। ওই সাহাবি যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে, বাক্যটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, প্রোটেকশন চাচ্ছি, বলতে দেরি রাগ থামতে দেরি হবে না। টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো, ইনশাআল্লাহ। টিপস নাম্বার টু, বিশ্বনবী বললেন ইদা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত, তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে, বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও, তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও। কি করতে হবে? চুপ, একেবারে চুপ। অনেকে রাগের সময় গড়গড় করে কি যেন বলতে থাকে, আছে না নাই? রাগে গড়গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে, এ যত বলবেন যত গালি দিবেন, বলে না গালি দেয় না রাগের সময়, অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাজ শুরু করে দেয়, আছে না নাই? না, আসুকুত ইদা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায়, সে তার কথা যেন বন্ধ করে দেয়, চুপ, কিপ সাইলেন্ট, কিপ কোয়াইট, রিল্যাক্স, কুল। পারবেন ইনশাআল্লাহ? তাহলে প্রথম টিপস কি পড়তে হবে? বাইরে হয় না মুখ দিয়া قَرَنَا أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ এটা হলো এক নাম্বার টিপস। দুই নাম্বার টিপস, ইযা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত। মাশাআল্লাহ, চুপ থাকতে হবে। বেশি রাগ চলে আসলে কি করতে হবে? চুপ থাকতে হবে। তিন নাম্বার টিপস, লোয়ার ইওর অ্যাকশন। আপনার অ্যাকশনকে কমায় দেন। কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন। রাগের সময় আমরা কি করি? আল্লাহ রাসূল বললেন, লোয়ার, মিনিমাইজ ইউর অ্যাকশন। কি বললেন আল্লাহ রাসূল? অ্যাকশন কমাও, কার্যক্রম কমায় দাও। ইযা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কাঈম ফালইয়াজলিস, দাঁড়ান অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায়, সে যেন বসে পড়ে। ফা ইন যাহাবা আনহুল গাদাবু ওয়া ইল্লা ফালইয়াতাজি, কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায়, সে যেন বসে পড়ে। বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায়, সে যেন শুয়ে পড়ে। তাহলে দাঁড়ানো অবস্থায় রাগ আসলে কি করবেন? বসা অবস্থায় রাগ আসলে, শোয়া অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন। রাগ আসবে আর সুবহানাল্লাহ করবেন না? কত বড় ফিজিশিয়ান, কত বড় ডাক্তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়া কয়টা গেল? কয়টা? এক নাম্বার কি পড়া? মাশাআল্লাহ। দুইটা? দুই নাম্বার চুপ থাকা। তিন নাম্বার দাঁড়ায় থাকলে বসে যাওয়া, বসা থাকলে পারবেন? পারবেন। চার নাম্বারটা অনেক মজার টিপস, শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চার নাম্বার টিপস শুনো, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, নিশ্চয় রাগ আসে শয়তান থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, শয়তান তৈরি আগুন থেকে। ওয়া ইন্নাল মা আতুত ওয়া ইন্নান নারা তুতফাউ বিল মা, আগুন নিবানো হয় পানি দিয়ে। ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়া তাওয়াদ্দা, তাই কারো যখন রাগ খুব বেড়ে যায়, সে যেন ঠান্ডা পানি দিয়ে উযু করে। কি সুন্দর টিপস, কি সুন্দর ফিলোসোফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বড় দার্শনিক ছিলেন তিনি। আল গাদাবু মিনাশ শয়তান, কথার সিকোয়েন্স দেখেন, ওজন দেখেন। আল গাদাবু মিনাশ শয়তান, রাগ আসে শয়তানের থেকে। রাগ এনে দেয় কে? শয়তান। ওয়া শয়তানু খুলিকা মিনান নার, শয়তান তৈরি কি থেকে? আগুন থেকে। ওয়ান নারু তুতফাউ বিল মা, আগুন নিবায় কি দিয়ে? ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, তাই তোমাদের কেউ যখন রেগে যায়, সে যেন পানি দিয়ে উযু করে নেয়। পারবেন ইনশাআল্লাহ? উযু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে, ঠান্ডা পানি মাথায় দিবেন, চোখে ঝাপটা, পানির ঝাপটা দিবেন, আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে? তাহলে আওয়াজ করে বলেন, রাগ কমানোর এক নাম্বার ফর্মুলা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দুই নাম্বার চুপ থাকা। তিন নাম্বার বসে পড়া, শুয়ে পড়া। চার নাম্বার ওযু করা। চার নাম্বার, এই চারটা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমায় দিবে কে?